আলোচিত আইনজীবী ও সংসদ সদস্য সৈয়দ সায়দুল হক সুমনের এমপি হিসেবে পাওয়া সম্মানী ভাতা আর বরাদ্দের তথ্য ফেসবুকে প্রচার করায় ব্যয় চড়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চন্নু তার দেয় বক্তব্যের কারণে অন্য সংসদ সদস্যরা ভক্তবিকি হচ্ছেন বলেও মন্তব্য করেছেন ছোট মঙ্গলবার সাতই মে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন অবশ্য চুনু তার বক্তব্যে ব্যারিস্টার সুমনের নাম উল্লেখ করেননি বিরোধী দলীয় চিফ হুইপ বলেন আমাদের হাউজের একজন সংসদ সদস্য নামটা বলতে চায় না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী আমরা সবাই ভক্তভোগি চুনু তার বক্তব্য অনুযায়ী বলেন আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান তারা তো বলে না গোপন করে তিনি বলেছেন এক লাখ হাজার টাকা মাসিক বেতন পেয়েছেন কত টাকা বেতন পাওয়া যাবে উদ্দেশ্যে হক চুন বলেন তিনি বলেছেন তিন মাসে আটাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন এই আটাশ কোটি টাকা কি আমি পেয়েছি স্পিকার আপনি পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছেন ইতিমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলছেন আটাশ কোটি টাকা কোথায় এই টাকা কই মুজিবুল হক চুন্নু আরও বলেন কোন সংসদ সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কোথায় প্রধানমন্ত্রী স্পিকার সহ তিনশো জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায় বিষয়টি আপনি দেখতে পারেন উল্লেখ্যগত গত আটাশ এপ্রিল সায়দুল হকের একটি ফেসবুক পেজে সংসদ সদস্যের বেতন সংক্রান্ত একটি স্ট্যাটাস দেখা যায়